আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ওই আগের মডেলের, মনে করেন 1200, 1110 এরকম মডেলের যে গেম, সাপ খেলা যে গেমটি আপনার খেলতাম ছোটোবেলায় মা বাবার মোবাইলে বা অন্য কারো মোবাইলে আমরা যে সাপ খেলা খেলতাম, সেই সাপ খেলাটা আপনি কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে খেলবেন ঠিক একইভাবে একই বাটনে, সেটা আজকে আমি দেখাবো। প্রথমে চলে যাচ্ছি আমার গেমে, যে গেমটা আমি গেম বিষয়ে আজকে বলবো সেটা হচ্ছে স্নেক গেম, মানে সাপ খেলা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যান্ড্রয়েড ফোনে কি করতেছে, একদমই 1110 একটা মডেলের একটা ফোন চলে আসছে, সম্পূর্ণ একটা 1100 মডেলের ফোন। আমি এখানে এখানে ক্লিক করতে পারতেছি, এখানে আমি ইউজ করতে পারতেছি, গেম আনতে পারতেছি, বা লেবেল এই তাদের বাটনে ক্লিক করে আমি লেবেল আনতেছি, নিউ গেম আনতে পারতেছি, এমনকি এখান থেকে আমি বের হয়ে আবার লেবেলে ক্লিক করলাম। লেবেলে ক্লিক করার পর এখানে কমছে এবং এখানে বাড়ছে, ঠিক আপনার 1110 মডেলের মোবাইলের মতো। এমনকি এখান থেকে আপনি গেম টাইপ ক্লিক করে আপনি ক্লাসিক করতে পারেন, বক্স করতে পারেন, এমনকি নিউ গেম ক্লিক করার পর আপনার সামনে আপনার গেমটা চলে আসবে। আপনি ঠিক আগের মডেল 1200 মডেলের মতো বা 1110 মডেলের মতো আপনি এখানে ইউজ গেমটা ইউজ করতে পারেন, গেমটা খেলতে পারেন আপনার আগের সেই আনন্দে। তো দেখে বুঝতে পাচ্ছেন যে এখানে পুরো 1110 মডেলের মতোই গেমটা শো করতেছে এবং খেলছে এবং সবগুলো একই রকম। তো আশা করি এই গেমটা আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। এই গেমটা আপনি কীভাবে খেলবেন, কোথাতে কোথায় পাবেন সেটা নিয়ে আজকে এখন আলোচনা করবো। এই গেমটা পেতে হলে আপনাদের অবশ্যই প্লে স্টোরে অ্যাকাউন্ট হতে হবে। প্লে স্টোর অ্যাকাউন্ট থাকার পর যদি আপনি জিমেইল থেকে লগ ইন করে আপনি প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করতে হবে। তো আমি প্রথমে চলে যাচ্ছি যে প্লে স্টোরে আপনি কীভাবে সেটা ডাউনলোড করবেন দেখে দিব আমি। প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে সার্চ বক্সে ক্লিক করবেন, ক্লিক করার পর লিখবেন SNAKE, স্নেক, XENZIA, স্নেক জেনজিয়া লিখলেই আপনার আমি যে গেমটি দেখিয়েছি সেই গেমটি আপনি পেয়ে যাবেন। তো আমি স্নেক জেনজিয়া লেখার পর আমি এন্টার দিলাম বা আমি এখানে সার্চ করে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার সামনে একটি দেখতে পাচ্ছেন যে একটি কয়েকটি ফোন এখানে শো করতেছে, মানে এই 1110 মডেলের মোবাইলটা এখানে শো করছে, এমনকি এই যে আমি যে গেমটা খেলেছিলাম সেই গেমটা এখানে শো করতেছে। তো এইভাবে আপনি কি করতে পারবেন, এই গেমটা ডাউনলোড করে আপনি আমি যেভাবে দেখিয়েছিলাম যেভাবে ঠিক একইভাবে আপনার ফোনে আপনি ইনস্টল করে আপনি গেমটা খেলতে পারবেন। তো এখানে ওপেন দেখাচ্ছে কিনা না, এই যে ওপেন দেখাচ্ছে কিনা না, আমি এই গেমটা ইনস্টল করেছি এবং আমার গেমটা আমার ফোনে অলরেডি আছে, তাই এখানে ইনস্টল দেওয়া না দিয়ে সে এখানে ওপেন দেখাচ্ছে। আর আপনার যখন এটা ইউজ করবেন বা ইনস্টল দিয়ে চাইবেন তখন এখানে ইনস্টল দেখাবে, তখন ওখানে ইনস্টল করে আপনি আমার মতো সেটা ইউজ করতে পারবেন, সেটা গেমটা খেলতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা অত্যন্ত আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।